শ্রীরামপুর ফিশিং বাই রাহুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। ব্যাকে আপনারা যে পুকুরের ভিডিওটি দেখতে পাচ্ছেন, এটি কোন্নগরের বটতলা পুকুর নামে পরিচিত। তো যারা কোন্নগরে ছিপ ফেলতে সবাই কম বেশি জানেন কোন্নগর বটতলা পুকুর, আর যারা জানেন না তারা ভিডিওর মাধ্যমে জেনে নিন এটি হলো কোন্নগর বটতলা পুকুর। তো এই যে ভিডিওটি আপনারা দেখতে পাবেন কোন্নগর বটতলা পুকুরের, তো এই পুকুরে আগামী দিনে পাস শুরু হবে। তো কবে কি পাস শুরু হবে, কি বৃত্তান্ত, সবই আপনাদের সঙ্গে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক পাসের ডিটেলস। আনন্দ সংবাদ, আগামী 30 জুন 2024 রবিবার কোন্নগর বটতলা পুকুর ওপেন হতে চলেছে। তো পুকুরের সিট মূল্য ওনারা করেছেন 1000 টাকা, আগের বছর 800 টাকার টিকিট ছিল, এবছর ওনারা 200 টাকা বাড়িয়ে সেটি 1000 টাকা করেছেন। একদিনের সিট বুকিং রবিবার, একদিনের সিট বুকিং ওনারা দুদিন করেননি। তো এই পুকুরে ছিপ ফেলতে গেলে যে নিয়মকানুন আপনাদের মানতে হবে সেটি হলো, আপনারা প্রতি সিটে 4 গাছা করে ছিপ ফেলতে পারবেন, টোপ বলতে গেলে ছাতু, পাউরুটি, আটা এইগুলো ফেলতে পারবেন, কোনো রকম সুজি, বাদাম খোল এই ধরনের কোনো কেমিক্যাল জাতীয় কোনো দ্রব্য আপনারা পুকুরে ইউজ করতে পারবেন না। আর পুকুরের টিকিট মূল্য আপনাদের আগেই বলেছি 1000 টাকা টিকিট মূল্য। তো রবিবার পাস চলার পরে প্রত্যেক সপ্তাহে বৃহস্পতি, শনি, রবি তিন দিন পুকুর চলবে প্রতি সপ্তাহে। তো আপনারা নিজেরা বিচার বিবেচনা করে তবে পুকুরে ছিপ ফেলতে আসবেন। আপনারা দেখে নেবেন পুকুরে কেমন কী রেজাল্ট হচ্ছে না হচ্ছে, পুরোটাই আপনাদের সিদ্ধান্তে ছিপ ফেলতে আসবেন। আর যেটা বলার, যারা এই পুকুরে ছিপ ফেলতে চাইবেন বা যারা ইচ্ছুক আছেন তারা অবশ্যই, আমি স্ক্রিনে রাজুদার নম্বর দিয়ে দেবো, কোন্নগর রাজুদার সঙ্গে যোগাযোগ করে নেবেন, অবশ্যই আপনারা ভালো সিট পাবেন, এটুকু আমি আশা রাখবো। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু, আর যদি আপনারা বলেন যে আমি রাহুলের ভিডিও দেখে এসেছি, অবশ্যই আপনারা ভালো সিট পাবেন। আর বারবার একটা কথা আপনাদের বলছি, আপনারা যখনই ছিপ ফেলতে যাবেন, যে কোনো পুকুরে ছিপ ফেলতে যাবেন, আপনারা নিজেরা নিজেদের বিচার বিবেচনা করে নিজেদের সিদ্ধান্তে ছিপ ফেলতে যাবেন। আমি ভিডিও দেখাচ্ছি মানে আপনাকে ছিপ ফেলতে যাবে তা নয়, আমি ভিডিও দেখাচ্ছি একটা কারণে, সেটি হলো আপনাদের সামনে তথ্য তুলে ধরা। ও হ্যাঁ, আর একটা কথা, ওনাদের কালকে জাল দেওয়ার কথা আছে, পুকুরে কী পরিমাণ মাছ আছে না আছে সেটা ওনারা দেখবেন। তো যদি আমি সেই ভিডিও পাই অবশ্যই আপনাদের সামনে শেয়ার করে দেবো। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু, আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। কোন্নগরের নিত্য নতুন পাস পুকুরের আপডেট সবার আগে আমার কাছ থেকে পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু।